আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। আমি সাজেদা পারভীন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। তোমরা সবাই জানো যে করোনা মহামারীর কারণে আমরা দীর্ঘদিন যাবত অনলাইনে পাঠদান পরিচালনা করে আসছি, কিন্তু গত কয়েকদিন যাবত নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে। সমস্যার কারণে যথাসময়ে ক্লাসগুলো আপলোড করা সম্ভব হচ্ছে না। তারপরেও আমরা চেষ্টা করছি তোমরা সবাই সঙ্গে থাকবে এবং সেভ করা ভিডিওটি দেখে তোমাদের পাঠ কার্যক্রম তোমরা সম্পন্ন করবে বলে আশা রেখে আমি শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয়, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অধ্যায় 4 এর মানব শরীরতত্ত্ব, শ্বসন এবং শ্বাসক্রিয়া। এই অধ্যায় থেকে মানব শ্বসন তন্ত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানব শ্বসন তন্ত্র। এই অধ্যায়ের এটি প্রথম পাঠ। তোমরা অনেকে ভাবতে পারো যে আমরা ভিন্ন ভিন্ন শিক্ষক ভিন্ন ভিন্ন চ্যাপ্টার কেন পড়াচ্ছি। আসলে একজন একটা অধ্যায় যদি ধারাবাহিকভাবে আলোচনা করে তাহলে সেই আলোচনার মধ্যে একটা ছন্দ থাকে, অর্থাৎ একই তালে একইভাবে পড়াটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। সেজন্য আমরা আসলে তিনটা চ্যাপ্টার ভাগ করে পড়াচ্ছি। তো আশা করি তোমরা একটু কষ্ট করে কন্টিনিউ করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় মানব শ্বসনতন্ত্র। তো মানব শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্র সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে আসলে শ্বসন কি এবং শ্বসনতন্ত্র কি। এই দুইটা বিষয় সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। তো আমরা যে পরিবেশ থেকে বাতাসের অক্সিজেন গ্রহণ করি নাকের মাধ্যমে, আমরা সব সময় শ্বাস নিচ্ছি আবার নিঃশ্বাস ছাড়ছি। তো এই যে নিঃশ্বাস এবং প্রশ্বাস, এই যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এই দুইটা কাজের মাঝখানে যে খুব অল্প সময়, এই সময়ের ব্যবধানে আমাদের শরীরে অনেক কাজ হয়। কি কাজ হয়? আমরা বাতাস থেকে কি নেই, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি নাকের সাহায্যে, নাসারন্ধ্রের সাহায্যে অক্সিজেন গ্রহণ করি। সেই অক্সিজেন আমাদের রক্তে মিশে লোহিত কণিকার মাধ্যমে সমস্ত শরীরের কোষে কোষে চলে যায় এবং প্রত্যেকটা কোষে যে খাদ্যবস্তু, অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবারের যে সার অংশ, অর্থাৎ জৈব খাদ্যটা আমাদের কোষে চলে যায়। সেই কোষের খাবারটাকে ভাঙার জন্য এবং ভেঙে শক্তি তৈরি করার জন্য অক্সিজেন প্রয়োজন। মূলত এই কারণেই আমাদের শ্বসন। তাহলে আমরা শ্বসনের মাধ্যমে কি করছি? বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে সেই অক্সিজেনের সাহায্যে আমাদের কোষের অভ্যন্তরে যেই খাদ্যবস্তু আছে সেই খাদ্যবস্তুটাকে ভেঙে শক্তি তৈরি করছি। কেন শক্তি তৈরি করছি? প্রতিনিয়তই আমাদের চলার জন্য, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের জন্য, এমনকি আমাদের আভ্যন্তরীণ যে সমস্ত অঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গের কাজের জন্য, কর্মক্ষমতা রক্ষার জন্য কিন্তু সব সময় শক্তির প্রয়োজন হয়। তো এই শক্তি কোথা থেকে আসে? আমরা খাদ্য গ্রহণ করি, এই খাবার থেকে শক্তি উৎপন্ন হয়, আর সেই শক্তি উৎপাদন করার জন্য অক্সিজেন লাগে। অক্সিজেনটা আমরা শ্বসনের সাহায্যে, অর্থাৎ শ্বসন তন্ত্রের সাহায্যে গ্রহণ করি। তাহলে আমরা যদি এক কথায় বলতে যাই শ্বসন কি, কি বলবো? আমরা বলতে পারি যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমরা পরিবেশ থেকে অক্সিজেন নিয়ে বিভিন্ন এনজাইমের সাহায্যে সেই অক্সিজেনের সহায়তা নিয়ে কোষের জৈব খাদ্যকে ভেঙে শক্তি তৈরি করি। এখানে আরেকটা কথা আছে, শক্তি তৈরি করার সময় যে রাসায়নিক বিক্রিয়া হয় এই বিক্রিয়াতে কিছু ক্ষতিকর উপজাত পদার্থ তৈরি হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সাথে কিছু পানীয় তৈরি হয়। এগুলা কিন্তু আবার আমরা প্রশ্বাসের সাথে, অর্থাৎ যখন শ্বাস ছাড়ি, শ্বাস ত্যাগ করি, সেই ত্যাগকৃত শ্বাসের সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প হিসেবে পানিটাকে বের করে দেই। তাহলে শ্বসন কি? শ্বসন
হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, বিভিন্ন এনজাইমের সহায়তায় কোষের সে জৈব খাদ্যকে ভাঙে, মানে জারিত করে, শক্তি উৎপন্ন করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি নির্গত করে, তাকে শ্বসন বলে। তো এই যে শ্বসন, যে তন্ত্রের মাধ্যমে পুরা কাজটা সম্পন্ন হয়, সেই তন্ত্রটা হচ্ছে শ্বসন তন্ত্র, আর এই পুরো প্রসেসটার নাম হচ্ছে শ্বসন। তাহলে শ্বসনের মধ্যে কি কি কাজ হচ্ছে আমরা আরেকবার বলি। প্রথমত আমরা বাতাস থেকে অক্সিজেন নেই, শ্বসন তন্ত্র অর্থাৎ নাকের মাধ্যমে অক্সিজেনটা ভেতরে নিচ্ছি, সেই অক্সিজেন রক্তে মিশে আমাদের কোষে কোষে যাচ্ছে, গিয়ে সেখানে যে জৈব খাদ্য বস্তু আছে সেটাকে ভাঙছে, ভেঙে শক্তি তৈরি করছে এবং সাথে কিছু উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে এবং সেটা প্রশ্বাসের সাথে নির্গত করে। মূলত এটাই হচ্ছে শ্বসন। আর শ্বসনের জন্য যে রাসায়নিক বিক্রিয়াটা হয়, অ্যাকচুয়ালি আমাদের কোষের শক্তি উৎপাদনকারী যে জৈব খাদ্য সেটার নাম হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ। তোমরা জানো যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকেই শক্তি তৈরি হয়। তাহলে শ্বসনের রাসায়নিক বিক্রিয়াটা যদি আমরা এখানে দেখি, দেখো যে এখানে আছে শ্বসনের রাসায়নিক বিক্রিয়াতে এখানে আছে C6H12O6। এটা কি C6H12O6? এটা হচ্ছে এখনো গ্লুকোজ, গ্লুকোজের একটা অণু। এটার সাথে যুক্ত হবে 6 অণু অক্সিজেন। 6 অণু অক্সিজেন যুক্ত হলে পরে এই দুইটার কম্বিনেশনে কিছু এনজাইমের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া হবে। বিক্রিয়া শেষে কি তৈরি হয় দেখো, 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 6 অণু পানি তৈরি হয় এবং 686 কিলোক্যালোরি শক্তি নির্গত হয়। তাহলে আমরা কি দেখলাম যে শ্বসনের ফলে 1 অণু গ্লুকোজ 6 অণু পানি দ্বারা কি হচ্ছে, জারিত হচ্ছে। জারিত হওয়ার ফলে তৈরি হচ্ছে কি, 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে 6 অণু এবং শক্তি তৈরি হচ্ছে 686 কিলোক্যালোরি। এটা কিন্তু প্রত্যেকটা গ্লুকোজের অণু থেকে, অর্থাৎ একটা গ্লুকোজের অণু থেকে এই কাজটা সম্পন্ন হচ্ছে। তাহলে এবারে পরবর্তীতে আমরা এবার আসো শ্বসনতন্ত্র। তাহলে শ্বসনতন্ত্রটা কি, শ্বসনতন্ত্রটা আমি একটু আগেই বলেছি যে যে তন্ত্রের মাধ্যমে শ্বসনের সামগ্রিক প্রক্রিয়াটা সম্পন্ন হবে সেটাকে বলা হয় শ্বসনতন্ত্র। এখানে একটা ছবি আছে, শ্বসনতন্ত্রের একদম শুরু হচ্ছে নাকের ছিদ্র থেকে, নাসারন্ধ্র থেকে। হ্যাঁ, নাসারন্ধ্র থেকে। এই নাসারন্ধ্রের পরবর্তী অংশটার নাম ভেস্টিভিউল। দেখো, নাসারন্ধ্রের পরবর্তী অংশ ভেস্টিভিউল। এরপরে আছে একটা গহ্বরের মতো অংশ আছে, এটাকে বলা হয় নাসা গহ্বর। নাসা গহ্বরের পরবর্তী অংশকে বলা হচ্ছে নাসা গলবিল। অর্থাৎ আমাদের, আমরা মুখ দিয়ে খাবার গ্রহণ করার পরে যে খাবার গলবিলে যায়, এটা ঠিকই একই গলবিল, এটা নাকের ছিদ্রর সাথে সংযুক্ত, এটাকে বলা হচ্ছে নাসা গলবিল। এরপরে আছে স্বরযন্ত্র বা লেরিংস, এই নিচের অংশটার নাম হচ্ছে লেরিংস। লেরিংসের পরবর্তীতে এই পুরো নালীর মতো অংশটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। আর এই শ্বাসনালীর নিচের দিকে গিয়ে দুইটা অংশে ভাগ হয়ে গেছে, এগুলাকে বলা হয় ব্রঙ্কাস, বাম ব্রঙ্কাস এবং ডান ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসগুলোর দুই পাশে যুক্ত থাকে ফুসফুস, প্রতিটা ব্রঙ্কাসের সাথে। যে এই যে দেখো, একটা বাম ফুসফুস, এদিকে ডান ফুসফুস যুক্ত। তো এই যে ফুসফুস, এই ফুসফুসের ভেতরে কিন্তু আরো অনেক অংশ আছে, আমরা একটু পরে এগুলো ধাপে ধাপে দেখব। প্রত্যেকটা ব্রঙ্কাস থেকে আবার ব্রাঙ্কিউল তৈরি হয়েছে, সেই ব্রাঙ্কিউলগুলো তোমার অনেক শাখা প্রশাখা ছড়ায়, এক সময় একদম ছোট ছোট কতগুলো থলিতে গিয়ে যুক্ত হয়, যে থলিগুলোকে বলা হচ্ছে অ্যালভিউলার থলি। আর ওই অ্যালভিউলার থলির মধ্যে অসংখ্য অ্যালভিউলি থাকে। আমরা নেক্সট পেজে দেখি কি আছে। তাহলে শ্বসনতন্ত্রের অংশকে মোটামুটি তিনটা প্রধান ভাগে ভাগ করে বর্ণনা করা যায়। 1 নম্বরে আছে কতে, বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার মূলত বায়ু গ্রহণ এবং ত্যাগকারী অঞ্চলের ছবি আছে। এইখানে দেখো, এই যে প্রথম, এই যে নাসারন্ধ্র, নাকের ছিদ্র,
এই নাসা রন্ধ্র দিয়ে যখন বাতাস প্রবেশ করে, এখানে দেখো ছোট্ট একটা চ্যানেলের মতো আছে, আমরা নিজেদের নাকে যখন দেখি মনে হয় যেন দুইটা ছিদ্র ভিতরের দিকে ঢুকে গেছে। এই ভেতরের চ্যানেলটার নাম হচ্ছে ভেস্টিভিউল। তাহলে আমরা সম্মুখ নাসা রন্ধ্র দেখলাম, দেখলাম ভেস্টিভিউল, এই নাসার ছিদ্র দিয়ে ঢুকে যে চ্যানেলটা সেটার নাম হচ্ছে ভেস্টিভিউল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে তোমাদের খুব সহজেই কিন্তু মনে থাকবে। তাহলে নাকের যে ছিদ্রগুলো আমরা দেখতে পাই, এটা হচ্ছে সম্মুখ নাসা রন্ধ্র। এরপরে নাকের এই ছিদ্রের ভেতরে যে চ্যানেল দুইটা দেখা যায়, এগুলো হচ্ছে ভেস্টিভিউল। ভেস্টিভিউলের পরে এই যে একটা, এই যে দেখো একটা ক্যাভিটি বা গহ্বর দেখা যাচ্ছে, এই গহ্বরটার নাম হচ্ছে কি, নাসা গহ্বর। এই গহ্বরের নাম হচ্ছে নাসা গহ্বর। আচ্ছা, এই নাসা গহ্বরের পরবর্তীতে পেছনের দিকে আবার একটা ছিদ্র থাকে, এই গহ্বরের সাথে গলবিলের যে সংযোগ, নাসা গহ্বরের সাথে গলবিলের যে সংযোগ, সেই সংযোগ স্থলে একটা ছিদ্র থাকে, সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রের পরবর্তী পিছনের অংশ হচ্ছে নাসা গলবিল, এই অংশটা। এটা কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের যে গলবিল সেটার সাথে যুক্ত। শুধুমাত্র আমাদের জিহ্বার পেছনে যে একটা অ্যাপিগ্লটিস বা আলা জিহ্বা আছে, এই জিহ্বা দিয়ে কিন্তু এই দুইটার মধ্যে ব্যবধান করা হয়েছে। অর্থাৎ যখন আমরা খাবার খাই, এই খাবারটা যেন শ্বাসনালীতে চলে যেতে না পারে, সেই জন্য সেই অ্যাপিগ্লটিসটা বা জিহ্বাটা বাঁকা হয়ে এই চ্যানেলটাকে, শ্বাসনালীর এই চ্যানেলটাকে বন্ধ করে দেয়। বোঝা যাচ্ছে? তাহলে না, পশ্চাৎ নাসারন্ধ্রের পরবর্তীতে আছে নাসা গলবিল, আর নাসা গলবিলে অ্যাপিগ্লটিস বা উপজিহ্বা নামক একটা মাংসল অংশ আছে, যেটা খাদ্য গ্রহণকালে কি করে, শ্বাসতন্ত্রকে, শ্বাসতন্ত্রের যে ছিদ্র এই চ্যানেলটাকে ঢেকে রাখে, যাতে করে খাদ্যদ্রব্য শ্বসনতন্ত্রে প্রবেশ করতে না পারে। আর এই অ্যাপিগ্লটিসের নিচে ঠিক এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে ল্যারিংস, এটাকে বলা হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। তাহলে এই যে দেখো, তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখে, এই অংশটা, এটার নাম হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। তাহলে আমরা প্রথম থেকে আরেকটু দেখি যে বায়ু গ্রহণ এবং ত্যাগকারী অঞ্চলের প্রথম অংশ হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, অর্থাৎ এই যে নাকের ছিদ্র। এই নাকের ছিদ্র দিয়ে যখন বাতাস প্রবেশ করে, আমরা নাক যদি আয়নার সামনে গিয়ে দেখি, দেখা যায় দুইটি ছিদ্র ভেতরের দিকে চলে গেছে। এই চ্যানেলটা, এই চ্যানেলটার নাম হচ্ছে ভেস্টিভিউল। ভেস্টিভিউলের পরবর্তীতে এই যে বড় একটা গহ্বর আছে, এই গহ্বরটার নাম হচ্ছে নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটি। নাসা গহ্বরের পেছনের দিকে এই ছিদ্রটার নাম হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। এটা যুক্ত হয়েছে কোথায়, গলবিলের সাথে, নাসা গলবিল, এই জায়গাটার নাম নাসা গলবিল। নাসা গলবিলে কি আছে, উপজিহ্বা বা আলা জিহ্বা আছে, অ্যাপিগ্লটিস বলা হয়। অ্যাপিগ্লটিসের সাহায্যে এটা কি করে, ল্যারিংস বা স্বরযন্ত্রকে ঢেকে রাখে, যাতে করে কোনো খাদ্য বস্তু এখানে প্রবেশ করতে না পারে। এরপরে দ্বিতীয় ভাগে আমরা বলতে পারি বায়ু পরিবহনকারী অঞ্চল। তাহলে আমরা একটু আগে ল্যারিংস দেখলাম, এই ল্যারিংস এই জায়গাটা, এটা স্বরযন্ত্র, এখান থেকে কিন্তু শব্দ উৎপন্ন হয়, স্বরযন্ত্র বা ল্যারিংস। এটা একটা ত্রিকোণাকার, 9টা অস্থি দিয়ে, কোমলাস্থি দিয়ে এই ত্রিকোণাকার ক্ষুদ্র অঙ্গটা গঠিত। হ্যাঁ, এই স্বরযন্ত্রের উপরে অ্যাপিগ্লটিস নামক ছোট ঢাকনা থাকে, যেটা একটু আগেই বললাম। আর এই স্বরযন্ত্রের ভেতরে ভোকাল কর্ড আছে, অর্থাৎ স্বর উৎপাদনকারী, শব্দ উৎপাদনকারী কিছু কর্ড বা তন্তু আছে, যেগুলো পেশির সাথে যুক্ত থাকে। এর ভেতরে এই ভোকাল কর্ডগুলা থেকে কিন্তু শব্দ উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে ল্যারিংস। তো আমরা দেখছি বায়ু পরিবহনকারী অঞ্চল, ল্যারিংসের এই পরবর্তী অংশটা হচ্ছে বায়ু পরিবহনকারী অঞ্চল। দেখো একটুক অংশকে বলা হয় ট্রাকিয়া, এই অংশটার নাম হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। অনেকগুলো তরুণাস্থি একটার পরে একটা, একটার পরে একটা যুক্ত হয়ে ট্রাকিয়া তৈরি হয়েছে। ট্রাকিয়ার যে তরুণাস্থিগুলো, এগুলো সি এর মতো আকৃতির, আর এগুলো তরুণাস্থিগুলো কতগুলো যোজক কলা, তন্তুময় যোজক কলা দিয়ে একটা একটার সাথে যুক্ত হয়ে এই ট্রাকিয়া তৈরি হয়। এই কারণে দেখা যায় যে ট্রাকিয়া কখনোই চুপসে যায় না, এটা সব সময় স্ফীত অবস্থায় থাকে, যেভাবে ছিল সেভাবেই থাকে। শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ দুইটার সময় কিন্তু এই তন্তুময় যোজক কলার সাহায্যে তরুণাস্থিগুলো যুক্ত থাকার কারণে এটা কখনোই চুপসে যায় না।
এর পরবর্তীতে তাহলে ট্রাকিয়া দেখলাম আমরা, এবার আসো ব্রঙ্কাস। তাহলে ব্রঙ্কাসটা কি, দেখো ট্রাকিয়াটা এদিকে এসে দুইটা ভাগ হয়ে গেছে, এই যে এদিকে এক ভাগ, এদিকে এক ভাগ, এই দুইটাই হচ্ছে ব্রঙ্কাস। এটা বাম ব্রঙ্কাস, এটা ডান ব্রঙ্কাস, অর্থাৎ ট্রাকিয়ার দুইটা প্রধান শাখা যেগুলাকে বলা হয় ব্রঙ্কাস। ওকে, ক্লিয়ার? এবার আসো আমরা শেষ যে অংশটা, শ্বসন অঞ্চল। তাহলে শ্বসন অঞ্চলে প্রধানত ফুসফুস থাকে, এই ফুসফুসের ভেতরে বাকি সমস্ত অংশগুলা থাকে, এই হলো ফুসফুস, এটা হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ। তো এই যে এখানে শ্বসন বৃক্ষের এই অংশটা দেখা যাচ্ছে, দেখো এইটা কিন্তু একটা ফুসফুসের ভেতরের অংশ, আবার এইটাও একটা ফুসফুসের ভেতরের অংশ। তার মানে কি, এই ব্রঙ্কাসের এই পাশে একটা ফুসফুস, এই পাশে একটা ফুসফুস যুক্ত হয়েছে। এখন এই ফুসফুসের ভেতরে কি অংশ থাকে, দেখো এই যে আমি বলেছিলাম যে এই ট্রাকিয়া থেকে দুইটা ভাগ, এদিকে একটা ভাগ আর এদিকে একটা ভাগ, এগুলো হচ্ছে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস থেকে পরবর্তীতে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, অর্থাৎ গাছের যেমন শাখা প্রশাখা বিস্তার করে, ঠিক একইভাবে এই ব্রঙ্কাসগুলোও শাখা প্রশাখা বিস্তার করে, প্রাইমারি ব্রঙ্কাস, সেখান থেকে সেকেন্ডারি ব্রঙ্কাস, সেখান থেকে টার্সিয়ারি ব্রঙ্কাস হয়, তারপরে আরও শাখা মেলে যখন, তখন সেগুলাকে বলা হয় ব্রাঙ্কিউল। ব্রঙ্কাস থেকে একদম টার্সিয়ারি ব্রঙ্কাস থেকে বের হয় ব্রাঙ্কিউল, এই ব্রাঙ্কিউলগুলো আরও অনেক শাখা প্রশাখা বিস্তার করে। দেখো এখানে অনেক 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 গাছের ডালপালার মতো আছে, একদম সর্বশেষ যে শাখাটা সেটা হচ্ছে ব্রাঙ্কিউল, আর ব্রাঙ্কিউলের পরবর্তীতে একটা নালি থাকে, এটাকে বলা হচ্ছে অ্যালভিউলার নালি। আর অ্যালভিউলার নালির মধ্যে এই যে দেখো অ্যালভিউলার থলি, এই উপরের ছবিটাতে এই যে একটা থলি, এটা হচ্ছে অ্যালভিউলার থলি, এই যে এটা অ্যালভিউলার থলি। তাহলে এই অ্যালভিউলার থলির ভেতরে একটা থলিতে অসংখ্য অ্যালভিউলাস নামক ছোট ছোট বাবল আকৃতির মানে গহ্বর থাকে, যেগুলোর ভেতরে বাতাস ঢুকে এবং বের হয়। বাতাস ঢুকলে এটা স্ফীত হয়, আবার বাতাস বের হয়ে গেলে এটা চুপসে যায়, এগুলাকে বলা হচ্ছে অ্যালভিউলাস। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমরা বইটা সামনে নিয়ে বসে একটু দেখো তাহলে আরো সহজে বুঝতে পারবে। এবার আসো আমরা দেখি যে এই যে অ্যালভিউলাসের কথা বললাম, একটা অ্যালভিউলাস অভ্যন্তরীণ গঠনটা কিরকম। অ্যালভিউলাসটাকে তুমি যদি একদম ভেতর থেকে দেখতে চাও তাহলে এটা আমি একটু আগে বলেছিলাম যে অ্যালভিউলাস হচ্ছে একটা থলির মতো একটা অংশ, যেটা একটা বায়ুকোঠরি বলা যায়, এটার মধ্যে সবসময় বাতাস প্রবেশ করে, বাতাস এখান থেকে বের হয়। তো অ্যালভিউলাসের বাহিরের প্রাচীরটা দেখলে এই যে এরকম দেখো অনেকগুলা কোষ, এই ছবিটাতে অ্যাপিথেলিয়াল কিছু কোষ দিয়ে এই ছবিটা, এটা হচ্ছে অ্যালভিউলাসের প্রাচীরের কোষ। তো অ্যাপিথেলিয়াল কোষ, এই যে লম্বা লম্বা কতগুলো অ্যাপিথেলিয়াল কোষ দিয়ে অ্যালভিউলাসের প্রাচীরটা গঠিত, এইটা, এই যে অ্যালভিউলাসের প্রাচীরের কোষগুলা, এগুলোর উপরের দিকে দেখো ছোট ছোট কতগুলো লোমের মতো অংশ আছে, যেগুলাকে সিলিয়া বলছি আমরা, সিলিয়া। তাহলে সিলিয়াযুক্ত কতগুলো স্কোয়ামাস অ্যাপিথেলিয়াল কোষ দিয়ে এই অ্যালভিউলাইগুলা গঠিত। এই যে এখানে অ্যালভিউলাসের একটা সম্পূর্ণ ছবি দেওয়া আছে, এই কোষটা দেখো তারার মতো একটা কোষ, এই কোষের এখানে এখানে এই যে ব্লাড চ্যানেল আছে, হ্যাঁ রক্তনালী, এই রক্তনালীকে, এই যে একটা রক্তনালী এখানে বড় করে দেখানো হয়েছে, এই রক্তনালীর মধ্যে এই যে ছিদ্র, রক্তনালীর ছিদ্র, এই ছিদ্র দিয়ে অক্সিজেন ঢুকে যাচ্ছে, বাতাস থেকে অক্সিজেনটা ঢুকে যাচ্ছে, অর্থাৎ ফুসফুস যখন বাতাস দিয়ে পূর্ণ হয় তখন প্রত্যেকটা অ্যালভিউলাই বাতাস দিয়ে পূর্ণ হয়ে যায়, তখন এই বাতাসের অক্সিজেনগুলো এই অ্যালভিউলাসের যে রক্তনালী আছে এই রক্তনালীর মধ্যে ঢুকে যায়, একই সময়ে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড, এই যে এখানে দেখানো হয়েছে কার্বন ডাইঅক্সাইডের অণুগুলা, এই যে অক্সিজেনের অণুগুলো ভেতরে ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড ভেতর থেকে বের হচ্ছে, তাহলে এইখানে কিন্তু গ্যাসীয় বিনিময়টা হয়ে যায়। এরপরে অ্যালভিউলাসটা যখন আবার চুপসে যাবে তখন বাতাসটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে বাইরে বের হয়ে যায়। আর এই যে অ্যালভিউলাসের প্রাচীর, এই প্রাচীরটা খুবই স্থিতিস্থাপক, এখানে প্রাচীরের ভেতরে সার্ফ্যাক্ট্যান্ট নামক একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ আছে, যে পদার্থ থাকার কারণে এটা খুব সহজেই সংকুচিত এবং প্রসারিত হতে পারে।
আর এই সার্ফ্যাক্ট্যান্টটা এটা কিন্তু অনেক রোগ জীবাণুও ধ্বংস করতে পারে। একটা মানুষের বাচ্চা যখন গর্ভাবস্থায় থাকে তখন 23 সপ্তাহ বয়সে কিন্তু তার দেহের এই যে ফুসফুস সেখান থেকে অ্যালভিওলাই সার্ফ্যাক্ট্যান্ট ক্ষরণ করতে শুরু করে। তো দেখা যায় যে মানুষের দুইটা ফুসফুস মিলে প্রায় 70 কোটিরও বেশি অ্যালভিওলাস থাকে, আর এই অ্যালভিওলাসটাই হচ্ছে ফুসফুসের মূল শ্বসন অঞ্চল, অর্থাৎ গ্যাসীয় বিনিময়টা কিন্তু এখানেই হয়। তাহলে মোটামুটি আমরা দেখে নিলাম যে একটা ফুসফুসের একটা শ্বসন তন্ত্রের কি কি অংশ আছে। এবার আমরা দেখি, আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এর এর প্রেক্ষিতে আমরা দেখি যে শ্বসন তন্ত্রের তাহলে কি কি কাজ করে। প্রথম কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময়। এই যে গ্যাসীয় বিনিময়, অর্থাৎ সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসটা, সরি, অক্সিজেন যুক্ত বাতাসটা নিয়ে সেখান থেকে অক্সিজেনটা গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দেয়, গ্যাসীয় উৎপাদ বিনিময়। এরপরে হলো শক্তি উৎপাদন। কিভাবে শক্তি উৎপাদন করে? সে যে অক্সিজেনটা গ্রহণ করে শরীরে, সে অক্সিজেন রক্তের সাহায্যে প্রত্যেক কোষে কোষে গিয়ে সেখানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটাকে ভেঙে শক্তি উৎপাদন করে। তারপরে পানির ভারসাম্য রক্ষা। দেখো, যখন শ্বসনের যে রাসায়নিক বিক্রিয়া হয়, একটু আগে বিক্রিয়াটা দেখানোর সময় আমি দেখিয়েছি যে এখানে কিছু পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই অতিরিক্ত পানিটা যদি রক্তে থেকে যেত তাহলে কিন্তু এক সময় আমাদের শরীরের পানির ভারসাম্য নষ্ট হয়ে যেত। সেজন্য এটা আমরা প্রশ্বাসের সাথে পানিটা বাষ্প আকারে কিন্তু আমরা বের করে দেই শরীর থেকে। তারপরে তাপ নিয়ন্ত্রণ। নিঃশ্বাস প্রশ্বাসের ফলে শরীরের তাপমাত্রা একটা নির্ধারিত পর্যায়ে থাকে, অর্থাৎ তাপমাত্রা যতটুকু থাকা দরকার ততটুকু থাকে, এর চেয়ে বাড়েও না বা কমেও না। তো শ্বসনের ফলে যে পানি বের হয়ে যাচ্ছে, প্রতিদিন প্রায় আধা লিটারের বেশি পানি কিন্তু শ্বসনের ফলে বের হয়, এর সাথে কিছু তাপও বাইরে বের হয়ে যায়, এভাবে দেহের তাপটা নিয়ন্ত্রিত থাকে। তারপরে দেহের অ্যাসিড এবং ক্ষারের মধ্যে ভারসাম্য রক্ষা করে শ্বসনতন্ত্র। এটাও শ্বসনতন্ত্রের আরও একটা কাজ, যে নিঃশ্বাসের সময় যখন কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে বের হয়ে যায় তখন দেহের যে পিএসটা এটা নিয়ন্ত্রিত হয়। শব্দ উৎপাদন, এটা একটু আগে বলেছি, ল্যারিংস নামক যে অংশটা আছে ট্রাকিয়ার উপরের প্রান্তে সেটার সাহায্যে শব্দ উৎপাদিত হয়। তারপর আছে হোমিওস্ট্যাসিস, এটা আরেকটা বিষয় যে শরীরের সমস্ত ধরনের রাসায়নিক পদার্থের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করার নাম হচ্ছে হোমিওস্ট্যাসিস। আর এই শ্বসন তন্ত্র এই হোমিওস্ট্যাসিস রক্ষায় কিছুটা ভূমিকা পালন করে। তারপর আছে উদ্বায়ী গ্যাস নির্গমন। কিছু কিছু গ্যাস আছে যেমন ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, এই সমস্ত গ্যাস উদ্বায়ী গ্যাস, এগুলো বাতাসের সাহায্যে বের হয়, এগুলো কিন্তু ইউরিনের সাহায্যে বের হতে পারে না। তাহলে শ্বসন তন্ত্র এই উদ্বায়ী গ্যাস নিয়ন্ত্রণ করে আর দূষিত পদার্থের প্রবেশ রোধ করে। তুমি যদি খেয়াল করো দেখবা যে নাসারন্ধ্রের ভেতরের গহ্বরে কিছু লোম থাকে, নাসা গলবিলে লোম থাকে, তারপরে ট্রাকিয়ার প্রাচীরে বিভিন্ন লোম থাকে, সিলিয়া থাকে, অর্থাৎ সিলিয়া থাকে বিভিন্ন ধরনের, এখানে জেলির ন্যায় কিছু পদার্থ থাকে। এবং যখন আমরা সর্বশেষটা দেখলাম যে অ্যালভিওলাস, অ্যালভিওলাসের যে কোষগুলো এগুলার বাহিরের প্রাচীরও কিন্তু সিলিয়া থাকে। এই সিলিয়া বা লোমের প্রধান কাজই হচ্ছে ধুলাবালি এবং এর সাথে আগত বিভিন্ন ধরনের রোগ জীবাণু বা ক্ষতিকর পদার্থ দেহে প্রবেশ করতে না দেয়া। তাহলে মোটামুটি শ্বসনতন্ত্রের কাজ হচ্ছে এই, এগুলোই শ্বসনতন্ত্রের কাজ। আর শ্বসনতন্ত্রের অংশগুলো তো আমরা দেখলামই, আশা করি যে তোমরা সবাই এই বিষয়টা খুব ভালোভাবে একটু দেখবে, বইটা খুলে আর ক্লাসটা দেখে একসাথে মিলিয়ে তোমরা তোমাদের কাজটা সম্পন্ন করবে। তো আজকে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, আগামী ক্লাসে আবার হয়তো দেখা হবে বলতে তো অনলাইনেই কথা বিনিময় হবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ফোন নাম্বার দেয়া আছে বা প্রথম স্লাইডে, তোমরা ফোন করতে পারো অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো, কমেন্টে মেসেজ লিখে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে থাকবে, করোনার যে প্রকোপ আবার বেড়ে যাচ্ছে সবাইকে খুব বেশি সচেতন থাকতে হবে, সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ আবার দেখা হবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।